فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم ورحمة الله وبركاته. بور আপনি জানতে চেয়েছেন যে অনলাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্রের ছবি দেখা যায় এবং অনেককে তা এসব জিনিসপত্রে চুমু খেতে দেখা যায়, এটা কতটুকু ঠিক? প্রথম কথা হলো যে রাসূল ইসলামের রওজা বলতে কী বোঝেন? আমাদের সমাজে তথাকথিত শিয়া আকিদায় প্রভাবিত কিছু লোক রাসূল ইসলামের কবরকে রওজা বলে থাকে। আসলে রাসূল ইসলামের কবরকে রওজা বলাটা এটা দ্বীনের ক্ষেত্রে এক প্রকার বিকৃতি। যারা আকিদা বিশ্বাসে যাদের ত্রুটি আছে তারা দিনের তারা রাসূলের কবরকে রওজা বলে থাকে। আসলে রাসূলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা যাবে না। দুটি কারণে, একটি হলো যে যারা বিভিন্ন সুফি এবং শিয়া আকিদায় প্রভাবিত তারা সাধারণ মানুষের কবরকে কবর বলে, আর তথাকথিত আলেম ওলামাদের বা পীর মাশায়েক বুজুর্গ উলিয়া উলিয়াদের কবরকে তারা মাজার বলে থাকে এবং রাসূল ইসলামের কবরকে তার রওজা বলে থাকে। এসব ভিন্ন ভিন্ন শব্দগুলো বলে একদম সাধারণ মানুষকে তারা এক প্রকার ফাঁদ পাতে। সাধারণ মানুষ এগুলো শুনে মনে করে যে এখানে হয়তোবা আলাদা কিছু আছে, সেগুলোতে হয়তো আলাদা কোনো বিধিবিধান বা নিয়মকানুন রয়েছে, এসব কিছু ভাবে এবং এসব শিয়া সুফিদের কবর পূজারীদের খপ্পরে তারা গিয়ে পড়ে। কিন্তু সবগুলো কবরকে যদি কবর বলা হতো তাহলে মানুষ হয়তো কিছুটা হলেও বিভ্রান্ত কম হতো আর কি। আর দ্বিতীয় কারণ হলো যে রাসূল সাল্লামের কবরকে রাসূল সাল্লাম কবরই বলে গেছেন, যেহেতু আমাদের ভিন্ন নাম দেওয়া যাবে না। আর রওজা রাসূল সাল্লাম বলেছেন যে মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। রাসূল সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন বা যে জায়গায় বসে খুতবা দিতেন সেই খুতবা দেওয়ার জায়গা এবং তাঁর ঘরের দরজা এই আড়াআড়ি জায়গাটা, এই জায়গাটাকে রাসূল সাল্লাম বলছে যে রওদা। রওদা কথাটার মানে উদ্যান, আর হাদিসের অর্থ হলো যে এই জায়গাটা হলো জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান। তো এটি হলো মসজিদের একটা অংশ যা এখনও যারা মসজিদে নবীতে গিয়েছেন তারা এই জায়গাটা চিনতে পারবেন। একটু ভিন্ন কালার দেওয়া আছে, তো সেখানে দুরাকাত নামাজ অনেকে পড়ে বা পড়া যায়, এটা আর কি পড়তে হবে এমন কোনো কথা না। তো এই মসজিদের একটা অংশকে বলা হচ্ছে রওদা, যেখানে নামাজ পড়ার বিধান আছে। কিন্তু তারা সেই জায়গাটাকে পরিবর্তন করে, মানে নাম পরিবর্তন করে রাসূলের কবরের নাম দিল রওজা, ফলে অনেকে সেই কবরে গিয়ে নামাজ পড়ার ইচ্ছা রাখে আর কি, অথচ এটা সম্পূর্ণ শিরক। এরপরের প্রশ্নে আসি যে রাসূলের রওজা বা মানে কবর অথবা জিনিসপত্র দেখা যায়, ছবি দেখা যায়। তো রাসূলের কবরের ছবি দেখার কোনো সুযোগ নাই, ছবিতে হোক অথবা সরাসরি হোক কোনোভাবে দেখার সুযোগ নাই। কেউ যদি ছবি তুলে দেখায় তাহলে সেগুলো মিথ্যা। এরপরে রাসূলের ব্যবহৃত কিছু জিনিসপত্রের ছবি দেখা যায় কি না, এগুলোর ব্যাপারে সন্দেহ আছে। কারণ সেই 1400 বছর আগের ব্যবহৃত জিনিসপত্র ঠিক মানে কোথায় সংরক্ষিত আছে, কতটুকু সংরক্ষিত আছে, যেগুলো রাসূলের ব্যবহৃত লাঠি বা জুতা বলে ইত্যাদি বলে চালানো হয় সেগুলো ঠিক কতটুকু মানে সত্য, এগুলো মানে প্রশ্নবিদ্ধ, এগুলো প্রশ্ন রয়েছে। আর যদি সত্যও হয় তবু এগুলো চুমু খাওয়ার কোনো কারণ নেই, কারণ এই ধরনের কোনো বিধিবিধান বা কোনো হাদিস পাওয়া যায় না যে রাসূল ইসলামের সাহাবা একরাম তার ব্যবহৃত জুতা লাঠি তরবারি এগুলোতে চুমু খেয়েছেন, তো এরকম নাই। তবে রাসূল ইসলামের মৃত্যুর দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল ইসলামের গায়ে মানে কপালে চুমু খেয়েছেন, তারপরে রাসূল ইসলামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি, তারপরে হলো অজুর পানি, তারপরে ঘাম থুথু এগুলো অনেকে সুযোগ পেলে গ্রহণ করেছেন, বরকত হিসেবে গ্রহণ করেছেন। তবে এটা রাসূল ইসলামের জন্যই নির্দিষ্ট, এটা অন্য কোনো বুজুর্গ অন্য কোনো পীর আলেম ওলামা মাশায়েক সে যত বড় হোক না কেন তাদের অজুর পানি থুতু ইত্যাদি নেওয়া যাবে না। কারণ সাহাবা একরাম যদিও রাসূলের অজুর পানি বা থুতু এগুলো নিয়েছেন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অজুর পানি কিন্তু কোনো সাহাবি নেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর অজুর পানি
থুথু ঘাম এগুলো কিন্তু কোনো সাহাবি নেন নাই। তারপর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু তাদের অজুর পানি থুথু ঘাম চুল বা থালা বাসন ঘটি বাটি গামছা কাপড় চোপড় তাদের ব্যবহৃত এগুলো কিন্তু অন্য কোনো সাহাবি গ্রহণ করেননি বা তাবিরা গ্রহণ করেননি বা নেননি বরকতের জন্য। তো তাহলে কী বোঝা গেল? বোঝা গেল যে এই বরকতের জন্য এগুলো গ্রহণ করা এগুলো শুধু রাসূলের সাথে সংশ্লিষ্ট, অন্য কারো নেওয়া যাবে না। তো মোট কথা এই অতিভক্তি বা অতিরঞ্জন, শ্রদ্ধা ভক্তির ক্ষেত্রে অতিরঞ্জন থেকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।